একজনের বিপদে এগিয়ে আসবে অন্যরা, এটাই স্বাভাবিক। আর দুর্যোগ দুর্বিপাকে বরাবরই তার প্রমাণ দেখিয়েছেন এদেশের মানুষ। সিলেটে এবারের ভয়ঙ্কর বন্যার সময় আবারও তেমন কিছু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মীরা। আর এই রিপোর্টে থাকবে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো এমনই কিছু মানুষের নিঃস্বার্থ উদ্যোগের কথা। মানুষ মানুষের জন্যে। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বরাবরই বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, যিনি এবারও নিজ এলাকা সিলেট সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য বিভিন্ন মাধ্যমে এ পর্যন্ত মোট 1.5 কোটি টাকা সংগ্রহ করেছেন। এ তথ্য লাইভে এসে নিজেই নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। প্রথম দিনে 70 লাখ, পরের দিনে ছিল 97 লাখ, আর আজকে পর্যন্ত এটা 1.5 কোটি টাকা পার হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, আপনারা যেইভাবে পারেন আমাকে সহযোগিতা করেন। দেশে বিদেশে সবার কাছে এই আহ্বান জানিয়েছিলাম। আমি বলেছিলাম, আপনাদের সহযোগিতা নিয়ে আমি বন্যার্তদের কাছে যেতে চাই। যে যার জায়গা থেকে সহযোগিতা করেন, আমাদের মাঝেই করতে হবে তা না, যেখানে পারেন যেভাবে পারেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আজকের পর থেকে আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। সবাই আমাকে এত বিশ্বাস করেছেন, এটা আমার জীবনের বড় পাওয়া, এজন্য সবার কাছে কৃতজ্ঞ। এবং আমাদের ত্রাণ আটকাইছে, অসুবিধা নাই, কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোনো ব্যবস্থা নাই। চরম প্রতিকূল অবস্থায় সিলেটের বানভাসের পাশে দাঁড়িয়েছেন আরেক তরুণ গায়ক তাসরিফ খান ও তার কুড়েগড়। এরই মধ্যে তহফিল গঠন করে বন্যা কবলিত এলাকায় বিরামহীনভাবে কাজ করছেন তারা। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় গত 2 দিনে 16 লক্ষ টাকা আমাদের উঠে গেছে অলরেডি। এক ফেসবুক পোস্টে তাসরিফ জানিয়েছিলেন, এরই মধ্যে 16 লাখ টাকা অনুদান তুলেছেন তারা। তাসরিফ আরো বলেন, 2 দিনে 16 লক্ষ টাকা অনুদান এসেছে। নিজের টিম নিয়ে বিভিন্নভাবে অসহায় মানুষগুলোকে সাহায্য করছেন তিনি, এমনকি লাইভে এসে পরিস্থিতি সবাইকে জানাচ্ছেন। পাশাপাশি অন্যরাও যাতে এগিয়ে আসেন সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 8টা 10টা 12টা গরু কুরবানি না দিয়ে শুধুমাত্র 1টা বা 2টো গরু কুরবানি দিব। এদিকে অভিনেতা প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল এক ভিডিও বার্তায় ঘোষণা দেন 30 লক্ষ টাকা সাহায্য দেওয়ার। পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আরো বলেন, এবার আমি 10-12টা গরু কুরবানি না দিয়ে শুধু 1 বা 2টি গরু কুরবানি দেব। এই টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো, এমনকি আমার ব্যবসার টাকা এবং আমি যেই মুভি দিন দা ডে মুক্তি দিচ্ছি সেটা থেকেও যে টাকা আসবে সবকিছু দিয়েই সিলেটের মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। খারাপ দিকে নেবেন না, আমি আমার দায়িত্ব, আমি এটা বলার দরকার, এর জন্য আমি বলছি। স্যানিটারি ন্যাপকিন মেয়েদের জন্য অবশ্যই আনবেন এবং শিশুদের খাবার আপনারা আনবেন। তৌহিদ আফ্রিদি এক নামেই সবার কাছে পরিচিত, দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তিনি। বিশেষত ব্লগ করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তৌহিদ আফ্রিদিও নিজের পক্ষ থেকে নগদ 10 লাখ টাকা ও 15,000 মানুষের খাবার নিয়ে সিলেটের বানভাসীদের কাছে ছুটে গেছেন। এদিকে চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম চৌধুরী 20 লক্ষ টাকা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া মোস্তফা রহিম আঝারি ও মহিউদ্দিন তানভীর 13 লক্ষ টাকা, ফ্রি মোশন ফিরোজ হাসান এবং শায়ক আহমদুল্লাহ আহসুন্না ফাউন্ডেশন শুরু থেকেই দুর্ভোগের শিকার মানুষের পাশে রয়েছে। পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনের 1 টাকার আহার প্রজেক্টও ত্রাণ সহায়তা নিয়ে এই সহায় সম্বলহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এমনকি আরো ছোট বড় উদ্যোগে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা নিয়ে সিলেটের বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। ফাহিমা সরোয়ার সুফল, স্বাধিকার টিভি, ঢাকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।